সিলেটে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদ জানিয়েছেন সরকারি কর্মকর্তারা নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে এক সমাবেশের মাধ্যমে এ সময় বক্তব্য রাখেন সিলেটের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা বক্তারা বলেন বঙ্গবন্ধু দেশকালের বেড়াজাল পেরিয়ে বিশ্বজনীন মুক্তির প্রতীক তার সম্মান রক্ষার দায়িত্ব ধর্ম বর্ণ নির্বিশেষে পুরো জাতির যারা তার সম্মানহানির সাথে জড়িত তাদের সামাজিকভাবে প্রতিরোধের আহ্বান জানান বক্তারা